হাই, আমি কৃষ্ণমণি বলুন, গভর্নমেন্ট আইটিআই কেশপুর, রানীগঞ্জ বিটিপি বয়লার ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর। আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে টাফনেস। আমরা এখানে পড়েছিলাম কর্পোরেটিভ মেটালের মেকানিক্যাল প্রপার্টির মধ্যে যে সমস্ত পড়েছি, যেমন ইলাস্টিসিটি, প্লাস্টিসিটি, টাফনেস, ব্রিটেলনেস, এগুলো আমরা অলরেডি পড়েছি। কিন্তু টাফনেসটা কি আজকে আমরা সেটা ডিসকাস করব। তো টাফনেসকে জানার জন্য, তো ডিসকাস করার জন্য আমরা একটা ফিগার ড্র করে নেব একটা মেটালের। এটা একটা মেটাল, তো এই মেটালকে যদি আমরা ফোর্স দিই, এক্সটার্নাল ফোর্স দিই এফ, তাহলে কি কি চেঞ্জ হবে এই মেটালে সেটাই আজকে জানবো। তো এই মেটালকে যদি আমরা ফোর্স দিই, তো এক্সটার্নাল ফোর্স হিসেবে একে আমরা হ্যামারিং করছি। এই মেটালকে যদি আমরা হ্যামারিং করি, তাহলে দেখা যাবে এই মেটালের যে শেপ আছে সেপটা চেঞ্জ হয়ে যাবে। কিরকম ভাবে চেঞ্জ হবে? এইখানে যদি আমরা হ্যামারিং করি, তাহলে দেখা যাবে যে যে জায়গায় আমরা হ্যামারিং করছি সেখানে আঘাত পাবে, আর এই যে নিচের পোর্শনটা আছে, নিচের পোর্শনটা তো আঘাত পাবে, আর সামনের যে পোর্শনগুলো আছে এগুলো আঘাত পেয়ে যাবে। তো এর রেজাল্ট কি হবে? তাহলে যখন আমরা একে হ্যামারিং করব, তখন দেখা যাবে নাম্বার ওয়ানে কি হবে, এটা টুইস্ট হয়ে যাবে। টুইস্টিং হয়ে যাবে, আর দু নাম্বারে কি হবে, এটা বেন্ড হয়ে যাবে। টুইস্টিং এন্ড বেন্ড, টুইস্টিং কি, যখন এই মেটালকে আমরা হ্যামারিং করব, ধরো এই মেটালটাকে আমাকে বলা হয়েছে একে ভাঙতে হবে, তো ভাঙার জন্য আমি কি করছি, এই মেটালটাকে হ্যামারিং করছি। যখন দেখছি এই মেটালটা ভাঙছে না, প্রচুর চেষ্টা করে কিংবা অত্যাধিক পরিশ্রম করে মেটালটা ভাঙা যাচ্ছে না, যখন মেটালটা ভাঙা যাচ্ছে না, তখন কি হয়ে যাচ্ছে, এটা এটা টুইস্টিং হয়ে যাচ্ছে। টুইস্টিং মিন্স এই যে মেটালটা আছে, হ্যাঁ, একে হ্যামারিং করার ফলে এই মেটালটা এইরকম শেপে চলে এসেছে হ্যামারিং করে করে, এবড়ো কেবড়ো হয়ে গেছে নাম্বার ওয়ান। আর নাম্বার টু এ কি হয়ে গেছে, এই যে মেটালটা স্ট্রেট ছিল এটা এরকম ভাবে বেঁকে গেছে বা বেন্ডিং হয়ে গেছে। তো এই যে ফোর্স দেওয়ার ফলে বা হ্যামারিং করার ফলে এই মেটালটা ভাঙছে না, কি হচ্ছে, টুইস্টিং হয়ে যাচ্ছে আর বেন্ডিং হয়ে যাচ্ছে। এইরকম প্রপার্টি বা মেটালের এই যে বিহেভিয়ার, এটাকে আমরা বলছি টাফনেস। তো এই থেকে আমরা ডেফিনেশন হিসেবে কি পাই, ডেফিনেশনটা তাহলে এইরকম হবে, দি প্রপার্টি অফ মেটাল ডিউ টু হুইচ ইট এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড অন দি মেটাল ইট নট ব্রেক, ইট নট ব্রেক, এটা ভাঙবে না, তাহলে কি হয়ে যাবে, ইট বিকাম টুইস্টিং, টুইস্টিং অ্যান্ড বেন্ডিং। এই যে ফোর্স দেওয়ার ফলে মেটালটা ভাঙছে না, তাহলে কি হচ্ছে, এটা টুইস্টিং হয়ে যাচ্ছে, মানে এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে আর বেন্ডিং হয়ে যাচ্ছে, দেখে যাচ্ছে। এই যে প্রপার্টি মেটালের বা এইরকম যে মেটালের বিহেভিয়ার, এটাকে আমরা বলছি টাফনেস, ইজ নোন অ্যাজ টাফনেস। ফর এক্সাম্পল হিসেবে কি হবে, রট আয়রন, রট আয়রন,
এই হলো ডেফিনেশন এই থেকে আরেকটা ডেফিনেশন পাওয়া যায় এটা কি রকম হবে The ability of material the ability of metal to resist breaking when external force is applied. The ability of metal to resist breaking when external force is applied. এই মেটালকে যখন আমরা external force দেব বা apply করব তখন কি হবে? এই মেটালটা ভেঙে যাওয়ার জন্য resist করবে, প্রতিরোধ করবে। এইরকম ability বা এই মেটালের এইরকম behaviorকে আমরা কি বলবো? Toughness. মানে ভেঙে যাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত এই মেটালটা এনার্জিটাকে ক্যাপচার করে রাখবে এটা হচ্ছে এই মেটালের টাফনেস তো এই ছিল আজকে আমাদের ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা মেকানিক্যাল প্রপার্টির যে অন্যান্য ইস্যু আছে সেগুলো ডিসকাস করব